السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر؟ بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. فقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام: আমরা এখানে আজকে 10 নম্বর বইটা শুরু করছি। 10 নম্বর বইয়ের মধ্যে আমরা 28 নম্বর লেসন থেকে এখানে শুরু হবে। তো 28 নম্বর লেসনের আজকে আমরা গ্রামার অংশটা পড়বো এবং হেবারটা পড়তে থাকবো। আসেন, আমি গ্রামার ক্লাসে অংশে মৌলিক একটা জিনিস শিখাবে, সেটা হলো আল মাফউলুল মুতলাক। আল মাফউলুল মুতলাক সাধারণ অবজেক্ট। এখানে বাংলাতে লেখা আছে সমধাতুজ কর্ম। এই বাংলা আসলে আমাদের গ্রামারের, বাংলা গ্রামারের সাথে এগুলো মানে বোঝায় হলো আল মাফউলুল মুতলাক। মাফউল মানে তো অবজেক্ট, আর মুতলাক মানে সাধারণ, সাধারণ অবজেক্ট, দ্য অ্যাবসলিউট অবজেক্ট। মাফউলুল মুতলাক মূলত আরবি নামটা মনে রাখি। এটা আসলে বোঝায় হলো মাফউলুল মুতলাক হচ্ছে পূর্বে যে ক্রিয়া ব্যবহার করব সেই ক্রিয়ার একটা মাসদার মানসুব রূপে ব্যবহার হবে। সেই মাসদার যেটা মানসুব রূপে ব্যবহার হবে পূর্বের ক্রিয়ার, সেই মাসদারটাকেই মূলত মাফউলুল মুতলাক বলা হয়। এই মাফউলুল মুতলাকটা মূলত সাধারণত অর্থকে এমফাসাইজ দেওয়ার জন্য ব্যবহার হয়। মূলত 4টা অর্থে আসে, তার মধ্যে বেশিরভাগ হলো এমফাসাইজ বোঝানোর জন্য ব্যবহার হয়। অর্থাৎ একটা ক্রিয়া, সেই ক্রিয়ার একই রুট লেটার থেকে মাসদার, অনেক সময় একই রুট লেটার হবে না, বাকি ভিন্ন আরেকটা রুট লেটার হবে, বাকি অর্থ একই, একই অর্থবোধক ভিন্ন রুট লেটার অথবা একই অর্থের একই রুট লেটার। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেই মানসুব মাসদারটাকে আল মাফউলুল মুতলাক বলা হয়, আল মাফউলুল মুতলাক বলা হয়। যেমন ধরেন এখানে আছে, আমরা যদি ভার্বটা বলি দরাবানি বিলালুন, সাদিক হলো দরাবা। দরাবা মানে সে মেরেছে, নি আমাকে মেরেছে, দরাবানি সে আমাকে মেরেছে। তাহলে আমরা এখানে বুঝে গেছি যে দরাবা ফেল, এর মধ্যে নিটা হলো মাফউলুন বিহি। দরাবা নি কে মেরেছে, এখানে আমি উল্লেখ করে দিলাম বেলাল আমাকে মেরেছে, বেলাল আমাকে মেরেছে। এই বাক্যের মধ্যে দেখেন এই যে আমাকে মেরেছে, বাকি মায়েরটা কেমন হয়েছে, কোন পর্যায়ের মায়ের দিয়েছে, এটা কিন্তু বাক্যে উল্লেখ করা নেই। আমাকে মাইরটা দিয়েছে, এটা কোন পর্যায়ের মাইর হয়েছে, বেশি মারছে নাকি কম মারছে, এটা কিন্তু এই বাক্য থেকে বোঝা যাচ্ছে না। তো এটা বোঝানোর জন্যই মূলত একই রুট লেটার অথবা ভিন্ন রুট লেটার থেকে একটা মাসদার আসে, মানসুব রূপে ব্যবহার হয়, সেটা এসে জোরালোভাবে বোঝায়। তাহলে এখানে যদি অর্থ করি দারাবানি বেলালুন, এটার অর্থ হবে বেলাল আমাকে মেরেছে। আরেকটা বাক্য হলো, সাথে আমি মাফুরুন মুতলাক যুক্ত করে দিব, দরাবা নি বেলালুন দরবান। এই দেখেন একই মাসদার দরবান, এই যে বেলাল আমাকে মারার মতো মেরেছে, বা বেলাল আমাকে প্রচন্ড রকম মেরেছে, দরাবা নি বেলালুন দরবান। এই যে যে মাসদারটা আছে, যে মাসদারটা এসে পূর্বের মারার এমফাসাইজ বোঝাচ্ছে, সেই মাসদারটাই হচ্ছে মাফউলুন মুতলাক।
তাহলে এই যে পূর্বের মাজদার থেকে যে রুট লেটার থেকে মাজদার আসতে পারে, অথবা একই অর্থবোধক ভিন্ন রুট লেটার থেকে আসতে পারে। তাহলে এখানে যে দরবান মাজদারটা আছে আর পূর্বের দরাবা ক্রিয়া, রুট লেটার এক নাকি ভিন্ন? একই এটা, একই রুট লেটার, তাই না? বাকি এরকম হইতে পারে, রুট লেটার এক না, বাকি অর্থ এক। যেমন ধরেন আমি বললাম আমি ভালোভাবে খেয়েছি, মাছটি আমি ভালোভাবে খেয়েছি, তাহলে হলো আকাল তু সামাকা, আমি মাছটি খেয়েছি, আমি মাছটি ভালোভাবে খেয়েছি। এখন ভালোভাবে বোঝানোর জন্য আকালা অর্থ খাওয়া, আর একটা শব্দ আমরা জানি তাআমুন, তাআমুন অর্থ খাওয়া। এই তাইমা এখান থেকে এটার মাছদার হয় তামান, আকাল তু সামাকা তামান। দেখেন তামান তাইমা ইয়া তাআমু, এই বারটার অর্থ খাওয়া, এখান থেকে মাছদার হয় তামান, আর আকালা অর্থ খাওয়া। তাহলে যে আকাল তু সামাকা, এই আকালা শব্দের যে অর্থ তামান শব্দের একই অর্থ, বাকি রুট লেটার ভিন্ন, সুতরাং এটাও মাফুলুন মুতলাক হবে। তাহলে মাফুলুন মুতলাক মানে একসাথে সংজ্ঞায়িত করলে, কিন্তু দোস্ত, এটা তো ইয়ে হয়ে গেল, এটা তো মানে যে সমধাতু যে হেডলাইনটা দেওয়া হয়েছে, মানে ধাতু মানে তো স্ট্রাকচার, সেম স্ট্রাকচার থেকে আসতে হবে, তো না তামান বললে তো স্ট্রাকচারটা বদলে গেল, এটা তো হ্যাঁ সেটাই সেম বলছি, স্ট্রাকচার হলো না। না সেটাই বলছি যে এটার স্ট্রাকচারটা এই সমধাতু হবে ম্যাক্সিমাম, বাকি ভিন্ন রুট লেটার থেকেও হতে পারে, আচ্ছা ভিন্ন রুট লেটার থেকেও হতে পারে। এই জন্য আমরা এটার সংজ্ঞাটা যদি বলি একসাথে করে, মাফুরুন মুতলাকের সংজ্ঞাটা বলতে পারবেন মানসুব একটি মাসদার, যে মাসদারটি তার পূর্বের ক্রিয়ার একই রুট লেটার থেকে হতে পারে, ভিন্ন রুট লেটার থেকে হতে পারে। মাফুলুন মুতলাক মানে এমন একটি মাসদার, আচ্ছা মানসুব একটি মাসদার যা পূর্বে ব্যবহৃত ক্রিয়ার একই রূপ থেকে হতে পারে এবং সমার্থবোধক ভিন্ন, অসম ধাতু যে হতে পারে কখনো কখনো, তাই তো? হ্যাঁ অসমধাতু বলতে অর্থ এক থাকবে, জি রূপটা অক্ষরটা ভিন্ন, সমার্থবোধক ভিন্ন রূপ থেকেও হতে পারে। এটা হলো মাফুরুল মুতলাকের ডেফিনেশন বা সংজ্ঞা মানসুব। তবে সেই মাছদারটা সবসময় মানসুব বোঝাবে, মানসুব বোঝাবে। আলহামদুলিল্লাহ, আশা করি আমরা মাফুরুল মুতলাকটা এখানে বুঝে গেছি। এবার আসেন মাফুরুল মুতলাকের অর্থ। মাফুরুল মুতলাকটা সাধারণত এমফাসাইজ বোঝাবে, বাকি এছাড়াও আরো তিনটা অর্থে ব্যবহার হয়। তাহলে এই তিনটা অর্থ, এক নাম্বার অর্থ হলো অর্থটাকে এমফাসাইজ বোঝাবে বা জোরালো করবে, যেমন কোরআনে কারিমের আয়াত ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ওয়াকাল্লামাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন মূসা, মূসা আলাইহি সালামের সাথে, তাকলিমান মানে সরাসরি কথা বলেছেন বা জোরালো ভাবে কথা বলেছেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, তাহলে কাল্লামা ইউকাল্লিমু ফর্ম টু, এখান থেকে মাসদার হলো তাকলিমান। তাহলে দেখেন এই মাসদারটা এই পূর্বের কাল্লামা ক্রিয়ার এমফাসাইজ বোঝাচ্ছে। অর্থাৎ যদি বলতো কাল্লামাল্লাহু মুসা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, বাকি কথা বলেছেন এটা একটা খাবার, কিন্তু এটার মধ্যে নিশ্চয়তা বোঝাচ্ছিল না। যখন এখানে শব্দটা তাকলিমান শেষে মাসদারটা আসছে, মাফুলুল মুতলাক আসছে, এখন এটা জোরালো ভাবে বোঝাচ্ছে, নিশ্চয়তা বোঝাচ্ছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন বা জোরালো ভাবে কথা বলেছেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তাহলে এক নম্বর অর্থ তাকিদ। দুই নম্বর অর্থ অনেক সময় সংখ্যা বোঝানোর জন্য আসে, সংখ্যা নির্দেশ করবে, যেমন ধরেন
আমি একটা বাক্য বললাম, তুবি আল কিতাবু তবআতাইনি, তাহলে মাসদার হলো তবাআ, ইয়াতবাউ তবআতুন, অর্থ হলো প্রকাশ করা, ছাপানো। তাহলে তুবি আল কিতাবু প্যাসিভ ভয়েস, বইটি ছাপানো হয়েছে তবআতাইনি, কয়বার? দুইবার দুইবার দুইবার, বইটি দুইবার ছাপানো হয়েছে। তাহলে এই দেখেন মূল মাসদারটা তবআতুন, এটাকে দ্বিবচন করে দেওয়া হয়েছে তবআতাইনি। তাহলে দ্বিবচন দিয়ে এই মাফরুল মুত্তাকটা এসে এই বইটা মূলত কয়বার ছাপা হয়েছে সেই সংখ্যাটা নির্দেশ করতেছে। তবে আল কিতাবু তবআতাইনি, তাহলে এখন যদি বলি বইটা একবার ছাপা হয়েছে, তাহলে আরবিটা কেমন হতো? তবে আল কিতাবু তবআতান ওয়াহিদান ওয়াহিদাতান, মাশাআল্লাহ, তবে আল কিতাবু তবআতান ওয়াহিদাতান। তবআতান ওয়াহিদাতান বললে এটাও মাফুলুল মুতলাক, এটা একটা সংখ্যা একবার ছাপানোর কথা বলতেছে। এখন দুইবার ছাপানো, তাহলে এটাকে দ্বিবচন বানায় দেন, তবআতাইনি তুবি আল কিতাবু তবআতাইনি, তাহলে অর্থ হলো বইটি দুইবার ছাপানো হয়েছে বা দুইবার ছাপা হয়েছে। তাহলে মাফুলুল মুতলাকের দ্বিতীয় অর্থ সংখ্যা বোঝাবে। যেমন নাসিতু, আমি ভুলে গিয়েছিলাম, ওয়াসাজাত্তু সাজদাতান ওয়াহিদাতান, এবং একটা সাজদা করেছি। তাহলে সাজাত্তু, আমি সাজদা করেছি, বাকি কয়টা সাজদা করেছি এই সংখ্যাটা বোঝানোর জন্য দেখেন সাজাদা ক্রিয়ারই আর একটা মাসদার নিয়ে আসছে, এটা মাফুরুন মুতলাক হয়ে গেল, এবং এখানে মাফুরুন মুতলাকের অর্থটা হলো সংখ্যা বোঝাচ্ছি। সাজাত্তু সাজদাতান ওয়াহিদাতান, মাশাআল্লাহ। 3 নাম্বার মাফুরুন মুতলাকের আরেকটা অর্থ হলো এই যে কাজের ধরনটা বুঝাবে, কোন প্রকারের কাজটা হয়েছে, কোন ভাবে কাজটা হয়েছে সেই পদ্ধতিটা বুঝাবে। যেমন দেখেন বলতেছে মাতা, সে মারা গিয়েছে। এখন সে সাধারণ মারা গেছে, অসুস্থতা মারা গেছে, না কোন মরা, এটাকে ক্লিয়ার করতেছে। মাউতা সুহাদা, মাতা মাউতা সুহাদা, সে শহীদদের মতো মারা গিয়েছে বা সে শহীদী মৃত্যু বরণ করেছে। তাহলে এখানে মাতা এই ক্রিয়ার মাসদার হলো মাউতুন, তাহলে এখানে মাউতা মানসুব হিসাবে মাসদার আসছে, এটা মাফুরুল মুতলাক। আর এখানে মাফুরুল মুতলাকের অর্থটা কি? কাজের পদ্ধতিটা, কাজের ধরনটা নির্দিষ্ট করে দিচ্ছে। মাতা মাউতা সুহাদাই, আলহামদুলিল্লাহ। মাফুরুল মুতলাকের 4 নাম্বার অর্থ ক্রিয়ার বিকল্প হিসেবে ব্যবহার করবে। এখানে ক্রিয়ার বিকল্প বলতে বুঝাচ্ছে আমরা এখানে দুইটা, এটার বিকল্প বলতে দুইটা অর্থ হইতে পারে, দুইটা, এটার দুইটা অর্থ হইতে পারে। 1 নাম্বার হলো যে এখানে মাফুরুল মুতলাকটা বাক্যে উল্লেখ থাকবে, তার পূর্বের যে ক্রিয়া আছে সেই ক্রিয়াটা উজ্জ্ব থাকা নির্দেশ করবে, এটাকে বলা হচ্ছে ক্রিয়ার বিকল্প। ক্রিয়ার বিকল্প 1 নাম্বার অর্থ কি? তার পূর্বে যে ভার্বটা উজ্জ্ব আছে সেই ভার্বকে নির্দেশ করবে, অর্থাৎ শুধু মাফুরুল মুতলাকটাই বাক্যে উল্লেখ থাকবে, তার পূর্বে ভার্ব সেটা বাক্যে উল্লেখ থাকবে না, এটা একটা অর্থ। এটার আরেকটা অর্থ হলো এই যে আমরা ইসমুল ফেল পড়েছি না, ইসমুল ফেল ভার্ব নাউন, ভার্ব নাউন, এই যে এই মাফুরুল মুতলাক গুলো ভার্ব নাউনের মতো ব্যবহার হবে, ভার্ব নাউন, যেটাই বলতেছে আল মাসদারুন নাইবু লিল লিফিলিহি লিল ফিলিহু, এরকম হবে না আসলে, এটা ভুল আছে, এটা কি হবে লিল ফিলি অথবা লিফিলিহি, একদমই টানলে এরকম হয়তো, এটা ভুল আছে। তার মানে এই যে পূর্বে যে ক্রিয়াটা আছে সেই ক্রিয়ার নায়েব হিসাবে ব্যবহার হবে, অর্থাৎ উজ্জ্ব ক্রিয়া আছে এটা বুঝাবে, অথবা এখানে এই ইসমুল ফেল হিসাবে, এই মাসদারটা ইসমুল ফেল হিসাবে অর্থ প্রকাশ করবে। কোরআনে কারিমে এরকম একটা উদাহরণ আসছে, আমি একটু উদাহরণটা বের করি, আল মাসদারুন নাইবু আন ফিআলিল আমরি
صبر جميل. والله المستعان على ما تصفون. يا يحيى خذ الكتاب بقوة، قم فأنذر. وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا. ها جابوني هنا صبرا بلها سمعا. ما نقول ধান দিছে কোরআনের উদাহরণটা এখানে দেয় নাই। তাওজিমা আসিরা গুফরানাকা। ওকে কোরআনের উদাহরণটা এখানে আসে নাই। ওকে তাহলে আমরা বলছিলাম আল 4 নম্বর অর্থটা হলো আল মাসদারুন নাইবু লিল ফাইলি, অর্থাৎ উজ্জ ক্রিয়াটা নায়েব হিসেবে ব্যবহার হবে। এটা স্মল ফেল হিসেবে আমরের অর্থ দিতে পারে, আবার তার পূর্বের উজ্জ ক্রিয়াটাকে ব্যবহার করবে। যেমন আমরা ব্যবহার হয় সব্বরান, সব্বরান একটা বাক্য শুরুই হয় এরকম সব্বরান সব্বরান। আরো বহুল ব্যবহৃত হলো শুক্রান শুক্রান। শুধু শুক্রান বলতে বোঝায় হলো ধন্যবাদ ধন্যবাদ। সব্রান বলতে বোঝাচ্ছে ধৈর্য ধরো, সব্রান সব্রান। অর্থাৎ এই সব্রান বলতে তার পূর্বে একটা ভার্ব উজ্জ আছে, সেটা কি আমরের ভার্ব। এই যে পূর্বে যে উজ্জ আমরের ক্রিয়াটা আছে সেই ক্রিয়ারই নায়েব বোঝাচ্ছে। মানে এই বাক্যটা হলো ইসবির, তুমি ধৈর্য ধারণ করো। কেমন ধৈর্য? ভালোভাবে ধৈর্য ধারণ করো। ইসবির সব্রান ইসবির সব্রান। তাহলে এখানে সব্রান মাফউলুন মুতলাক, এটা তার পূর্বের ক্রিয়াটা উচ্চ আছে সেই ক্রিয়া থেকেই সে নায়েব, সেই ক্রিয়া নায়েব। আর একটা হলো শুক্রান, শুক্রান মানে ধন্যবাদ, অর্থাৎ আমি তোমার কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে এখানে কি উচ্চ আছে? আশকুরুকা শুক্রান, আশকুরুকা আমি তোমাকে শুক্রিয়া জানাচ্ছি। কেমন শুক্রিয়া? খুব ভালো, দৃঢ় দৃঢ় শুক্রিয়া জানাচ্ছি। আশকুরুকা শুক্রান, এই যে পূর্বের আশকুরু এই বার্বের নায়েব হিসাবে আসছে শুক্রান, পূর্বের ইসবির এই বার্বের নায়েব হিসাবে আসছে সবরান। এর মাফুরুন মুতলাক সাধারণত তাকিদ বা এমফাসাইজ বোঝায়। এছাড়াও তার আরো 3টা অর্থ আছে। দ্বিতীয় অর্থটা হলো সে সংখ্যা বোঝাবে, সংখ্যা নির্দেশ করবে। 3 নম্বর অর্থ হলো কাজের ধরনটা টাইপটা বোঝাবে। চতুর্থ তো হলো একটা পূর্বের ভার্বের নায়েব হিসাবে বা বিকল্প হিসাবে ব্যবহার হবে। তাহলে মাফউল মুতলাক কয়টা অর্থ? 4টা। 4টা অর্থ। 1 নম্বর তাকিদ, 2 নম্বর সংখ্যা, 3 নম্বর সংখ্যা কাজের ধরন, টাইপ, কাজের টাইপ, কাজের টাইপ, 4 নম্বর মাসদারের ডেপুটি। ডেপুটি, মাসদারের নায়েব হিসেবে ব্যবহার করবে। আলহামদুলিল্লাহ। এবার আসেন নিচে একটু, এখানে ডেপুটি মাজদার হিসেবে আসতেছে। আমরা তো এর আগে পড়ে আসলাম মাজদার, এখানে ডেপুটি মাজদার। এগুলো ওই যে আমাদের 7 নম্বর বইয়ে গিয়েছিল, ওই যে তামিজ, ডেপুটি তামিজ ওইখানে গিয়েছিল, তো এখানে ঠিক ডেপুটি মাজদার আসতেছে। ডেপুটি মাজদার 1 নম্বর হলো এই যে কুল্লুন বাদুন আইয়ন, এই শব্দগুলো, যে শব্দগুলো সবসময় মোদাফ হয় এবং তারপরে একটা মাসদার এসে মুদাফুন ইলাইহ হবে। তো মাসদারটা হলো মুদাফুন ইলাইহ, তাহলে মাসদারটা তো মুদাফুন ইলাইহ যেহেতু হয়ে যাচ্ছে, তো সুতরাং সেটা তো আর মানসুব হইতে পারবে না, মাজরুর থাকবে। কিন্তু মানসুব থাকবে কারা? এই 3টা, কুল্লা বাবা আইয়ুন, এগুলো মানসুব থাকবে। যেমন ধরেন উদাহরণস্বরূপ আমরা দেখি আরিফুহু কুল্লাল মারিফাতি, আমি তাকে পরিপূর্ণরূপে চিনি, ভালোভাবে চিনি। আরিফুহু আমি তাকে চিনি জানি, কুল্লাল মারিফা একেবারে পরিপূর্ণ জানি, ভালোভাবে জানি আমি তাকে। তাহলে দেখেন মাসদার কোনটা? আল মারিফা, মারিফাতুল মাসদার।
তাহলে আমরা জানি মাফুলুন মুতলাক মাসদারটা মানসুব হবে, এখানে কি মাসদারটা মানসুব আছে নাকি তার ডেপুটি হিসাবে কুল্লুন মারেফ মাসদার আছে, মানসুব আছে? জি, তাহলে কুল্লাটা এখানে এখানে মানসুব। তাহলে এই কুল্লাটা হলো মাফুলুন মুতলাক, তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে কুল্লাটা মাসদার না, তারপরেও মাফুলুন মুতলাক কিভাবে? অর্থাৎ সে হলো মাসদারের ডেপুটি হিসেবে মাফুলুন মুতলাক, মাসদারের ডেপুটি হিসেবে। এই যে পরিপূর্ণ জানা, দেখেন এটা কি মুদাফ মুদাফ ইলাইর অর্থ হচ্ছে নাকি নাত মানুতের অর্থ হচ্ছে? নাত মানব অর্থটা কিন্তু নাত মানুতের অর্থ হচ্ছে, তাই না? জি, জানা, পূর্ণ জানা, তাই না? বাকি এই কুল্লুন শব্দটা হলো লাজিমুল মুদাফ, সবসময় সে মুদাফ হবে, এই ব্যবহার হিসেবে এটা স্ট্রাকচারালি মুদাফ মুদাফ ইলাই, কিন্তু অর্থটা হচ্ছে নাত মানুত। হ্যাঁ, অর্থটা কি নাত মানুত? এই জন্য এই কুল্লাটা তার পরের ডেপুটি মাসদার, মাসদারের ডেপুটি হয়ে সে এখানে মাফুরুল মুতলাক। বাদুন যেমন আখাদানিল মুদির বাদাল মুআখাদাতি, মুদির আখাদানি, আখাদা মানে পাকড়াও করা, ধরা। আখাদানিল মুদিরু, মুদির আমাকে মুআখাদা করেছে, শাস্তি দিয়েছে, কেমন? বাদাল মুআখাদা, কিছুটা শাস্তি, কতিপয় শাস্তি মুদির আমাকে দিয়েছে। আখাদানিল মুদিরু বাদাল মুআখাদাতি, তাহলে এখানে মুআখাদাতুন, আখাদা ইউআখিদু মুআখাদাতুন, 6 নম্বর ফর্ম। হ্যাঁ, 4 নম্বর 4 4 নম্বর কেন? আখাদা ইউআখিদু মুআখাদাতুন মানে তো 6 নম্বর ফর্ম। বলতে পারতেছে না, এই যে মুফালা জাহাদা ইউজাহিদু, 6 নম্বর ফর্ম, মুফালা রাইট? মুফালা 6 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম থ্রি 3 নম্বর আখাদা, এগুলো হলো 3 নম্বর ফর্মের শব্দ। তাহলে মহাখাদা 3 নম্বর ফর্মের মাসদার, ওই যে আখদুন ধরা, ওইখান থেকে রুট লেটার। তাহলে বাদল মুআখাদা, মুআখাদা মাসদার, এটা মানসুব হওয়ার কথা, এটা মাফুরুল মুতলাক হওয়ার কথা, কিন্তু এর ডেপুটি হিসেবে বাদা, এটা হচ্ছে এখানে মাসদার। বাদল মুআখাদাতি আখাদানি বাদল মুআখাদাতি, আলহামদুলিল্লাহ। আইয়া নাও মিন তানামু, কেমন ঘুমটাই না তুমি ঘুমাচ্ছ? আইয়া নাও মিন তানামু, কোন ধরনের ঘুম ঘুমাচ্ছ তুমি, কোন ধরনের ঘুম ঘুমাচ্ছ? আইয়া নাওমিন, কোন ঘুম ঘুমাচ্ছ? তাহলে এখানে নাওমিন এটা মাসদার, এটা মাফুরুল মুতলাক, বাকি এর ডেপুটি হিসাবে আইয়াটা মুদাফ হয়ে সেটা এখানে মানসুব হচ্ছে। তাহলে 1 নম্বর ডেপুটি মাসদার হলো কুল্লুন বাদুন আইয়ুন, এই তিনটা শব্দ, এই তিনটা শব্দ মাসদারের দিকে মুদাফ হবে এবং মাসদারের ডেপুটি হিসাবে মানসুব হয়ে মাফুরুল মুতলাক হবে, 1 নম্বর। 2 নম্বর ডেপুটি এই যে মাসদার, এই তিনটা শব্দ কি কি জার্ফের ক্যাটাগরিতে ফেলা যায়, অ্যাডভার্ব? না এটা যদি ধরেন জরফের দিকে মুদাফ হয় তখন সে জরফের ডেপুটি জরফ, যখন বলেন বাদুল ইয়াউমি কুল্লাল ইয়াউমি, তখন ওই যে সময়ের দিকে যাচ্ছে সময়ের ডেপুটি হবে, তখন ডেপুটি জরফ, এখানে এরা হলো কিন্তু না, আমি ডেপুটি মাসদার। কথাটা উত্থাপন করলাম এই জন্যই যে এখানে যে অ্যাকশন গুলো, ক্রিয়াটা যা, সেই ক্রিয়াটা কিভাবে হচ্ছে, সেই ক্রিয়াটাকে কোয়ালিফাই করছে, কোন ক্রিয়াকে যখন কোয়ালিফাই করে তখন এটা অ্যাডজেক্টিভ অফ দ্যাট ভার্ব হয়ে যায়। কোয়ালিফাই করলেই সেটা অ্যাডজেক্টিভ অফ ভার্ব হয়ে যায়, ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ ফলস আন্ডার দি ক্যাটাগরি অফ আপনার যে মাসদার বা অ্যাডভার্ব। রাইট, বাকি ওই যে অ্যাডভার্ব, যেটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব বলতে ওই যে আমরা জরফ ফোন করে আসছি না, অ্যাডভার্ব অফ জি টাইম এন্ড প্লেস, জি 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 ওইটার জন্য হইতে হলে সময় অথবা স্থান অর্থ থাকতে হবে। দেখেন কুল্লাল মারেফা বাদল মুআখাদা, এখানে কি সময় বা স্থান আছে? নেই, সুতরাং এগুলো অ্যাডভার্ব না, না। কিন্তু কিন্তু আমরা আগের যেই যেই খণ্ডে এই 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 ডিসকাশনটা পড়েছিলাম ওখানে কিন্তু জর্ফই লেখা আছে, বইতে লেখা আছে জর্ফ হ্যাঁ, জরফ ওটাই বলতেছি, জর্ফ কারণ কারণ এটা এটা কাজ করতেছে যে মূল যে ভার্বকে প্রকাশ করা হচ্ছে তার একটা কোয়ালিফাইং একটা পার্টিকেল হিসেবে কাজ করছে বলেই তারা সেই যুক্তিতে ওখানে বলেই দিয়েছে যে এটা জর্ফ।
যেমন ধরেন আমি বললাম যে যদিও টাইম টাইম অ্যান্ড স্পেস, স্থান কালের কথা উল্লেখ করা হয় নাই, কিন্তু স্থান কালও কখনো কখনো আসতে পারে। স্থান কাল না আসলেও এটা জার্ফ হিসেবেই তার 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 কোয়ালিটিটা প্রকাশ পাচ্ছে জার্ফ হিসেবে। যেমন ধরেন এই বাক্যটা নিমতু কুল্লাল ইয়াউমি, এটার অর্থ কি? কেমন ঘুমটায় না তুমি ঘুমাচ্ছ? না, নিমতু আমি ঘুমিয়েছি, তাই না? ও জি, আমি সারাদিন ঘুমিয়েছি কতক্ষণ? সারাদিন। সারাদিন এই যে না, দেখেন, আমি আমি একটা বেসিক একটা ডেফিনেশন দিই, যে ইয়ের যেটার যে আচ্ছা স্যার ক্রিয়া এটা বিশেষণের। শুনেন, আগে এটা শুনে নেন এই ওকে বাক্যটা ওকে জি 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 স্যার। জি হ্যাঁ, তাহলে নিমতু কুল্লাল ইয়াউমি, আমি সারাদিন ঘুমিয়েছি। তাহলে জি এখানে কুল্লাটা এই যে আল ইয়াউমের দিকে মুদাফ, ইয়াউম শব্দটা জরফ, সময়বাচক শব্দ, তাহলে এখানে কুল্লুনটা হলো ডেপুটি জরফ, যেহেতু এর মধ্যে সময়ের অর্থ চলে আসছে। বাকি এখন যে উদাহরণগুলো আমরা এখানে পড়তেছি, এখানে এরা জরফ না, দেখেন এই জন্য নামই দিচ্ছে ডেপুটি মাস্টার। আগের যে পাঠে পড়েছিলাম ওগুলো, ওখানে নাম ছিল ডেপুটি জরফ, যেহেতু তখন মুদাফিলাইটা ছিল জরফ, আর এখানে হ্যাঁ, এগুলো সেটা বুঝতে পেরেছি যে এটা বিশেষ বিশেষ পরিস্থিতির কারণে ডেপুটি জর্ফ হিসেবে এর পরিচয়, মানে ডেপুটি মাসদার হিসেবে এই বইতে লিখেছে। বাট আমরা আগের একটা খণ্ডে, খণ্ডটা মনে নাই আমার, এটা আমার দুই বলছি। তিন খণ্ড এটার আগে। দুইটা অবস্থান, এটার দুইটা হ্যাঁ হ্যাঁ অবস্থান। এক হলো যখন তার মুদাফিলাইগুলো জরফ হবে তখন এরা ডেপুটি জরফ, এবং জি দ্বিতীয় হলো যখন তার মুদাফিলাইগুলো মাসদার হবে তখন এরা ডেপুটি মাসদার, দুইটাই না, বলেছে। এ কথাগুলো ঠিক আছে, আমি এটা ডিনাই করছি না, কিন্তু হ্যাঁ এর যে এর ফাংশনটা, আমি সেই জন্য আপনাকে একটা জাস্ট গিভ মি ওয়ান অর হাফ এ মিনিট টাইম, যে আমরা কাউকে জার্ব বা অ্যাডভার্ব বলি কখন? আই এম ওয়াকিং, আমি হাঁটছি, আই এম ওয়াকিং স্লোলি, কিভাবে হাঁটছি, হাঁটাকে কোয়ালিফাই করছে যে স্লোলি, এই স্লোলিটা হলো অ্যাডভার্ব বা ক্রিয়ার বিশেষণ, কারেক্ট, এবং এটা এটা জার্ব, আমি সেটা বলতে চেয়েছি। এবং শুধু আমি বলতে চাইনি, আমাদের এই সিরিজের আমি সংখ্যাটা ভুলে গেছি, আইদার 6 অথবা 7 নম্বর বইতে এখানে আলাপ করা আছে জিনিসটা। না একদম ঠিক বলেছেন। ওই যে আমরা ইংলিশে যে অ্যাডভার্ব বলি, জি 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 আরবিতে যে অ্যাডভার্বের ডেফিনেশনটা আমরা পড়ে আসছি, শুধু জরফ, সময় বা স্থান, না, এক্স্যাক্টলি সেম নাও হতে পারে, এক্স্যাক্টলি সেম নাও হতে পারে, বাট সেটাই এই বলছি যে জি আরবিতে জি জরফ বলতে সময় বা স্থানকে বুঝছি, ওইটাকে অ্যাডভার্ব বলছি। বাকি ওই যে আরবিতে শুধু সময় বা স্থানবাচক শব্দটাকে অ্যাডভার্ব বলে, ইংরেজি অ্যাডভার্বের সাথে আসলে না না, অ্যাবসলিউট ওটা তো মিলে না। স্পেসিফিক্যালি বলাই হচ্ছে যে স্থানাধিকরণ, কালাধিকরণ ইজ মানে অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেস, সেটা তো স্পেসিফাই করে দেওয়া হচ্ছে। কিন্তু ওই দুটা ছাড়াও, স্থানাধিকরণ কালাধিকরণ ছাড়াও, অ্যাডভার্ব বা জার্ফ অন্যান্য জায়গাতেও ব্যবহার আছে, তার একটা উদাহরণ এই শব্দ বাক্যগুলো। হ্যাঁ অবশ্যই, যেহেতু একটা ধরন বুঝাচ্ছে, জি 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 ধরন তাই না? তো ঠিক আছে, জি, ওটা হতে পারে। বাকি এখানকার মেইন পড়া হলো এগুলো ডেপুটি মাস্টার, খালাস। না সেটা এখানকার ডিসকাশন পয়েন্ট হলো যে ডেপুটি মাস্টারের ফাংশনটাকে দেখানো। ঠিক খালাস আছে জি, খালাস, রাইট। আলহামদুলিল্লাহ, এটার কোরআনেও একটা উদাহরণ আছে, ওসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন ক্বালাবিয়ান ক্বালিবুন, সায়ালামুল্লাযীনা যালামু, আল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে, জুলুমবাজ, অত্যাচারী, সায়ালামু, তারা অচিরেই জানতে পারবে, কি জানতে পারবে, আইয়ামুন কালাবিন, কোন গন্তব্যস্থলে, ইয়ানকালিবুন, তারা ফিরে যাবে, মুনকালাবুন, ইসমুল মাফউল। আমরা জানি টু এন এভব ফর্মের ক্ষেত্রে ইসমুল মাফউলটাই ইসমুল জরফ, এর অর্থে ব্যবহার হয়, তাহলে ইনকালাবা অর্থ ফিরে আসা, তাহলে মুনকালাবুন ফিরে আসার স্থান, ফিরে আসার স্থান যেটা, এটাই তো গন্তব্যস্থল, রাইট? এই জন্য মন কালাবুন অর্থ হলো গন্তব্যস্থল। তো আইয়া মন কালাবিন, কোন গন্তব্যস্থলে, ইয়ানকালিবুন, তারা ফিরে যাবে, সায়ালামু, সেটা তারা অচিরেই জানতে পারবে। তাহলে এখানে আইয়া মন কালাবিন, ইয়ানকালিবুন, এখানে আইয়াটা ব্যবহার হয়েছে, বাট পরে কিন্তু মাজদার নাই, মন কালাবুন নট মাজদার। তো সুতরাং এখানে আইয়াটা ডেপুটি মাসদার হবে না, কারণ এখানে দেখেন আইয়ার মুদাফিলাইটি কি মাসদার? এটা এটা মুনকালাবিন, এটা মাসদার হতে পারতো, কিন্তু আইয়ার সাহায্য নেওয়ার কারণে মাসদারের যে কন্ডিশন, যে যে এটা মানসুব হতে হবে, সেই মানসুব যেহেতু সে থাকতে পারছে না, অতএব এটাকে আমরা মাসদার আর বলতে পারছি না। না মানে শব্দটার স্ট্রাকচারই তো মাসদার না, তাই না? মুদাফ হওয়ার কারণে না, সে তো এমনিতেই মাসদার না, তাই না? মাসদার হলো ধরেন এই রুট লেটার,
অফ লাম বা, তাই না? এখান থেকে আপনি 9 নম্বর ফর্মে যান, তাহলে শব্দ কি হবে? না, 7 নম্বর ফর্মে ইন ইনকালাব বা, এটার মোদারে কি ইয়ান কালিহু, তাহলে তার মাসদারটা কি ইন কিলাবুন, জি তাই না? ইয়ান ইনকিলাবুন, তাহলে ইনকিলাবুনটা হচ্ছে মাসদার। আর এখানে শব্দ আসছে আইয়া মুন কলাবিন, তাহলে মুন কলাবিনটা এখানকার মূলত ইসমুল মাফউল, বুঝছেন? ইসমুল মাফউল, তাহলে মুন কলিবুন ইসমুল ফাইল, আর এটার ইসমুল মাফউলটা কি মুন কলাবুন, বুঝে গেছে? মাফউলটা হলো মুন কলাবুন, আমাদের এই শব্দটা ব্যবহার হয়েছে, দ্যাট ইজ নট মাজদার, এটা হচ্ছে ইসমুল মাফউল। আলহামদুলিল্লাহ, তাহলে ডেপুটি মাসদারের মধ্যে আমরা 1 নম্বর পাচ্ছি কুল্লুন বাদুন আইয়ুন, এই তিনটা শব্দ। এবার দেখেন ডেপুটি মাসদারের দ্বিতীয় হলো আদা, এই তামিজ, সংখ্যা যে আছে সংখ্যার যে তামিজটা হয়, এই তামিজটাও কি বলে সংখ্যাটা মাসদারের ডেপুটি হতে পারে, এই মূল সংখ্যাটা। যেমন ধরেন বইটা 3 বার ছাপা হয়েছে, এটা বললে বলবো তুবি আল কিতাবু, বইটি ছাপা হয়েছে সালাসা বাবা তিন, 3 বার ওইটি 3 বার ছাপা হয়েছে, তাহলে মাসদার কোনটা? এই যে তবাআতুন, তবাআতুন এটা মাসদার, তাহলে এটা দেখেন এখানে মুদাফুন ইলাইহি হয়ে গেছে, তার মুদাফটা কি সংখ্যা, তাহলে এখানে এই সংখ্যা সালাতা যেটা আছে এটাই দেখেন মানসুব আছে, এটা এই যে তবাআতিন এই মাসদারের ডেপুটি হিসেবে এখানে মাফউলুন মুতলাক, বুঝা গেছে? এটা জি জি এই যে এখানে সালাসা শব্দটা আদাদ সংখ্যা, এই সংখ্যাটা তারপরের মুদাফুন ইলাই এই মাসদারের ডেপুটি হিসেবে সে মানসুব আছে। তবে আল কিতাবু সালাসা তাবাআতিন, মাশাআল্লাহ। এরপরে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, এই যে ফাজলিদু জালাদা ইয়াজলিদু জালদাতুন, অর্থ হলো দুররা মারা, তাহলে ফাজলিদু তোমরা দুররা মারো, ব্যত্রাঘাত করো, কুল্লা ওয়াহিদিন মিনহুমা তাদের দুজনের প্রত্যেককে, দুজনের প্রত্যেককে বলতে জিনাকারী মহিলা এবং জিনাকারী পুরুষ দুজনকেই তোমরা ব্যত্রাঘাত করো, কয়টা ব্যত্রাঘাত? মিআতা জাল, মিয়াতা জুলদাতিন জলদাতিন মিআতা জালদাতিন, 100 ব্যত্রাঘাত। তাহলে যে জালাদা ইয়াজলিদু, এখান থেকে একই রুট লেটারের মাসদার হলো জালদাতুন, কিন্তু এই মাসদারটাকে এখানে মাফউলুন মুতলাক হিসেবে মানসুব আছে নাকি তার মুদাফ সংখ্যাটা? কুকাডা মুরাফ তার মুদাফ সংখ্যাটা মাসদার মানসুব আছে, তাহলে এখানে মাফউলুন মুতলাক কোনটা? এই সংখ্যাটা। তাহলে এখন সংখ্যা তো মাফউলুন মুতলাক হইতে পারে না, সংখ্যাটা মাসদারের নায়েব বা ডেপুটি হিসাবে মাফউলুন মুতলাক। খালাস, মিআতা জালদাতিন, একইরকম আয়াত ফাজলিদু হুম সামানিনা জালদাতান, তাদেরকে তোমরা 80টা দুররা মারো, 80টা ব্যত্রাঘাত করো, এই যে সামানিনা জালদাতান, এই যে সংখ্যাটা এই সামানিনা, এটা মূলত এখানে ফাজলিদু এর মাফউলুন মুতলাক, এটা জালদাতান থেকে ডেপুটি, এই সামানিনাটি কি জালদাতান থেকে ডেপুটি অর্থাৎ আদাত। তাহলে আমরা মাসদারের ডেপুটি হইতে পারে দুইটা, এক হলো এই আই কুল্লুন বাদুন আইয়ুন এই তিনটা শব্দ, 2 নম্বর হলো সংখ্যা। এই সংখ্যার মধ্যে দেখেন একটা নোট আছে এখানে যে তামিজ একটি এসএম যাবা ক্রস, হ্যাঁ এটা আমরা আগে পড়ে আসছিলাম, তামিজ মানে হলো যেটা পূর্বের অস্পষ্টতা দূর করে, সংখ্যার তামিজটা সাধারণত তামিজ মানসুব, বাকি সংখ্যার তামিজটা নির্দিষ্ট অবস্থায় মাজরুর হতে পারে মানসুব হতে পারে, যেমন ইশরুরা কিতাবান, কিতাবানটা তামিজ, এটা দেখেন মানসুব আছে। আবার সালাসাতু কুতুবিন, 3 থেকে 10 পর্যন্ত গণনার স্ট্রাকচার গুলো যেহেতু মুদাফ মুদাফ ইলাই স্ট্রাকচারে আসে, আর আমরা জানি সেক্ষেত্রে মুদাফুন ইলাইহি এটা হবে তামিজটা, সেই হিসেবে তামিজটা কি হবে? মাজরুর হয়ে গেছে। মাজরুর হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 2 নম্বর ডেপুটি মাসদার পেলাম, সেটা হলো তামিজ। এবার 3 নাম সংখ্যা,
এবার 3 নম্বর ডেপুটি মাজদার দেখেন, এটা হলো নাথ। মাজদারের যে নাথ হবে সেটাও ডেপুটি মাজদার হিসেবে মনসুব হয়ে যাবে। যেমন ধরেন যখন নাথটা মাজদারের ডেপুটি হবে, তখন সেক্ষেত্রে তার পূর্বের মানহুদটা উজ্জ থাকে। পূর্বের মানহুদটা কি থাকবে? উজ্জ থাকবে। যেমন উদাহরণস্বরূপ, ফাহিম তু দার্সা জাইয়েদান, আমি পাঠটি ভালোভাবে বুঝতে পেরেছি। এই যে জাইয়েদান, এই জাইয়েদানটা মূলত এই ফাহিমা বার্বের মাজদার ছিল ফাহমান। এই ফাহমান মাজদারের নাত, ফাহমান মাজদারের নাত। তাহলে নাত সে একাকী তো মানসুব হইতে পারে না, তার পূর্বের মানুষকে ফলো করে সে মানসুব, তাই না? তার পূর্বের মানুষকে ফলো করে মানসুব হবে। এই যে পূর্বের যে ফাহমান, এই যে মাজদারটা আছে মানসুব, এই মাজদারের ডেপুটি হিসেবে সে মানসুব হয়েছে। তাহলে বুঝে গেল, যখন জি নাতটা মাজদারের ডেপুটি হবে, তখন পূর্বের মানউদ যে মাজদারটা সেটা কি বাক্যে উজ্জ থাকবে। সেক্ষেত্রে বাক্যে উজ্জ থাকবে। আলহামদুলিল্লাহ। এরপরে আসেন আমাদের, 3 নম্বর পেয়ে গেলাম। 4 নম্বর হলো ইসমুল মাসদার। এই যে ইসমুল মাসদার, এটাও মাসদারের ডেপুটি হতে পারে। এই ইসমুল মাসদার বলতে কি বোঝায়? এই যে কিছু ইসিম আছে যারা মাসদারের মতো একই অর্থ দিবে, কিন্তু গঠনের ক্ষেত্রে মূল মাসদারের চাইতে অক্ষর কম থাকবে। মূল মাসদারের যে অক্ষর, তার চাইতে বিশেষ স্ট্রাকচারে এসে এর মধ্যে অক্ষর কম থাকবে। এবং মাসদার যেটা স্মল মাসদার, তার কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই। যেমন ধরেন কালামুন, এটার অর্থ কথা বলা। মূলত তাকলিম হলো মাসদার, তাই না? যেমন আমরা যদি বলতাম কাল্লামানি কালামান সাদিদান, এই কালামান না বলে মূল মাসদারটা কি তাকলিমান, তাই না? তাকলিমান সাদিদান হওয়ার কথা। কিন্তু এই যে তাকলিমের চাইতে কালামের মধ্যে অক্ষর কম না, জি এটা হলো ইসমুল মাসদার। অনেক সময় ইসমুল মাসদার এটাও তার পূর্বে কি বলে, ইসমুল মাসদারটা মূল মাসদারের ডেপুটি হয়। যেহেতু এটা মাসদার না, তাহলে কালামানটা কি তাকলিমুনের ডেপুটি, কালামানটা তাকলিমুনের ডেপুটি, তখন সে এই যে এটা কাল্লামা বার্বের মাফুলুন মুতলাক হয়ে গেল। তাহলে আমরা 4 নম্বর পেলাম, ইসমুল মাসদারটা অনেক সময় মাসদারের ডেপুটি হবে। 5 নম্বর, হলো এখানে কগনেট মাসদার। কগনেট মাসদার বলতে ক্রিয়া এবং মাসদার একই রুট কিন্তু ভিন্ন ভাব, এটাকে কগনেট মাসদার বলতেছে। হ্যাঁ, যে ক্রিয়া এবং মাসদার রুট একই কিন্তু বাপ বা ফর্ম ভিন্ন হবে। যেমন দেখেন ইশতারাইতু হাদিহি সাইয়ারাতা, এটা আল যুক্ত হইতো। ইশতারাইতু হাদিহি সাইয়ারাতা শিরাআন মুবাশিরান, আমি এই গাড়িটি একদম সরাসরি কিনেছি। শিরাআন মুবাশিরান, মুবাশিরা মানে সরাসরি, আমি গাড়িটা নিজ হাতে সরাসরি কিনেছি, এই জিনিসটা বোঝাচ্ছে। তাহলে এখানে সেরাউন এই শব্দটা হলো ফর্ম ওয়ান এর মাসদার, সারা ইয়াশরি দরাবা ইয়াদরিবুর মাসদার। আর ইশতারাইতু, এখানে যে ভার্বটা ব্যবহার হয়েছে, এটা কয় নাম্বার ভার্ব? মাটির ফোন ফর্ম 8, তাই না? বাবুল ইফতেআল। তাহলে ইশতারাইতু এই ভার্ব আর মাসদার দুইটা এক ফর্মে হলো না ভিন্ন ভিন্ন ফর্মে? ফর্ম ইজ ডিফারেন্ট। ফর্ম ভিন্ন, তাই না? তাহলে এটাকে কি বলে? কগনেট মাসদার বলে, কগনেট মাসদার। তাহলে এখানে আমরা বলতে পারি যে একই রুট লেটার বাকি ভিন্ন ফর্ম, ভিন্ন ভাব। ইশতারাইতু হাদিহি সাইয়ারাতা শিরাআন মুবাশিরা, তো এটা হলো ভিন্ন ভাব দিয়ে একটা পার্থক্য দেখালো। তাহলে এই যে দেখেন নিচে এটাই বলতেছে, শিরাউনটা হলো সারা ইয়াশরি দারাবায়াতরিবুর মাসদার, ইশতারাইতুর মাসদার মূলত ছিল ইশতিরাউন। যদি ইশতিরাউন থাকতো তাহলে এটা সাধারণ মাসদার ছিল, তাই না? এই তো অন্য ফর্মের, এটা কগনেট মাসদার।
কোরআনে এরকম আছে, ওয়াতুহিব্বুন আল মালা হুব্বান জাম্মা, ওয়াতুহিব্বুন আল মালা, আর তোমরা মাল সম্পদকে ভালোবাসো, হুব্বান জাম্মা, জাম্মা মানে কাসিরা, তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসো। তাহলে এখানে যে হুব্বুন আছে, হাব্বা ইয়াহিব্বু, দরাবা ইয়াদরিবুর মাসদার, আর এখানে তুহিব্বু না যে ক্রিয়াটা আছে এটা কয় নাম্বার ফর্ম? ফর্ম ফোর। তাহলে 4 নাম্বার ফর্মের মাসদার তো হওয়ার কথা ইহবাবুন, তাই না? অতহিব্বুল মালা ইহবাবান জাম্মা যদি হইতো তাহলে একই ফর্মের ছিল। তাহলে ভার্বটা আছে 4 নাম্বার ফর্ম আর মাসদারটা আছে ফর্ম 1 দ্বারা বায়াদ্রিবু। তাহলে একই রুট লেটার ভিন্ন ফর্মের মাসদারও অনেক সময় মূল মাসদারের ডেপুটি হয়ে মাফরুল মুতলাক হতে পারে। এবার আসেন এই কগনেট মাসদারের দ্বিতীয় টাপ, মাসদার এবং ক্রিয়া দুইটারই বাপ মজিদ কিন্তু ফর্ম ভিন্ন, ফর্ম ভিন্ন। এটা বলতেছে কি মাসদার এবং ক্রিয়া দুইটাই মজিদ। আচ্ছা আগেরটা ছিল মাসদারটা হচ্ছে মুজাররাদ ফর্ম 1 আর ভার্বটা হচ্ছে মজিদ ফর্ম 2 এন্ড অ্যাভোভ, তাই না? আর এখানে বলতেছে মাসদার এবং ক্রিয়া দুইটাই 2 এন্ড অ্যাভোভ, অর্থাৎ মজিদ ক্রিয়া হবে, সোলাসি মজিদ থেকে হবে, বাকি ফর্ম ভিন্ন ভিন্ন হবে, মাজিদের মধ্যে ফর্ম ভিন্ন ভিন্ন। যেমন ধরেন তাবাসসামতু ইবতিসামান, তাবাসসামতু ইবতিসামান, তাহলে তাবাসসামতু ভার্বটা 5 নাম্বার ফর্ম, রাইট? আর ইবতিসামান মাসদারটা 8 নাম্বার হুম ফর্ম। তাহলে 5 নাম্বার ফর্ম আর 8 নাম্বার ফর্ম দুইটাই কি সুলাসি মাজিদ ফি, রাইট? 3 অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর। তো সেই হিসেবে ভার্বটা আছে 5 নাম্বার ফর্ম, মাসদার আছে 8 নাম্বার ফর্ম। তাহলে ফর্ম এক না ভিন্ন ভিন্ন? ভিন্ন একটা মুজাররাত আর একটা মাজিদ, নাকি দুইটাই মাজিদ? দুটোই মজুদ দুইটাই মাজিদ। তাহলে কগনেট মাসদারের দুইটা প্রকার, একটা হলো মাসদারটা মুজাররাত হবে, ভার্বটা মাজিদ হবে। 2 নাম্বার টাইপ হলো মাসদার ভার্ব দুইটাই মাজিদ হবে, বাকি ভিন্ন ভিন্ন বাপ হবে। হ্যালো, এগুলোকে এখানে কগনেট মাসদার বলছে। কোরআনে আসছে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তাবাত্তাল তার প্রতি মনোযোগী হও, তাবতিলা মানে একাগ্র চিত্রে। তাহলে তাবাত্তাল, এই দেখেন তাবাত্তালা তাবাত্তালু তাফাআলা 5 নাম্বার ফর্ম, আর তাবতিলা ফাআলা ইফাইলু, এটা হলো ফর্ম 2। তাহলে যে ভার্বটা হলো 5, মাসদার হলো 2, দুইটাই মাজিদ, বাকি ফর্ম বা ভিন্ন ভিন্ন। وتبتل إليه تبتيلا، الحمد لله। তাহলে এখানে ডেপুটি মাসদারের 6 নাম্বার প্রকার হলো ইসমুল ইশারা। ইসমুল ইশারা মুবদাল হিসাবে এটাও ডেপুটি মাসদার হতে পারে। এই যে আতাস্তাকবিলুনি হাদাল ইস্তিকবাল, তুমি কি আমাকে এই ধরনের অভ্যর্থনা জানাবে? আতাস্তাকবিলুনি, তুমি কি আমাকে অভ্যর্থনা জানাবে? হাদাল ইস্তিকবাল, তাহলে ইস্তেকবাল মাসদার, এই মাসদারের ডেপুটি এখানে হাদা মুবদাল, এটা ইসমুল ইশারাটা এখানে ডেপুটি হয়ে মাফরুল মুতলাক। সর্বশেষ 6-7 নাম্বার হলো সর্বনাম, যেমন ইজতাহাদতু ইজতিহাদান লাম ইয়াজতাহিদহু গাইরি, ইজতাহাদতু ইজতিহাদান, আমি এমন পরিশ্রম করেছি, লাম ইয়াজতাহিদহু গাইরি, যে পরিশ্রম অন্য কেউ করতে পারবে না, লাম ইয়াজতাহিদহু গাইরি, যা আমার ছাড়া অন্য কেউ করতে পারবে না। তাহলে এখানে ইয়াজতাহিদহু এই হুটা কাকে বুঝাচ্ছে? এই যে পূর্বের যে ইজতিহাদ মাসদার আছে, মাসদারকে বুঝাচ্ছে না? তাহলে অর্থগত ভাবে মানসুব জিনিস এটা যদি মাসদার হয় তাহলে এটা কোন প্রকার মাফুল? মাফুলুন মুতলাক, তাই না? তাহলে এখানে ইজতিহাদান, ইজতাহাদ তো ইজতিহাদান, এখানে ইজতিহাদান এটা তো সরাসরি মাফুলুন মুতলাক বোঝা যাচ্ছে, তাই না? ইজতিহাদান এটা মাসদার মানসুব মাফুলুন মুতলাক। এখানে লাম ইয়াজতাহিদ হু এই দমিরটাও মানসুব আছে, ফি মাহাল্লি নাসবিন, তাহলে এটা কোন প্রকার মাফুল? হ্যাঁ, মাফুল মুতলাক, তাই না?
যে দমিরটা, দমির তো, দমির মানসুব সাধারণত মাফুরুন বিহি হয়, তাই না? বাকি এখানে এই হুটা কি মাফুরুন বিহি হবে? না, এটা এটা তো ইঙ্গিত করছে, ডিনোট করছে, তাই না? সে বুঝাচ্ছে মাছদারকে, তাই না? জি 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 মাছদারকে বুঝালে কি হবে, মাছদারটা মাফুরুন মুতলাক, তাহলে এখানে দমিরটা মাফুরুন মুতলাক, তাহলে এই দমিরটা মাফুরুন মুতলাক হলো কিভাবে? মাছদারের ডেপুটি হয়ে। বুঝছেন প্রশ্নের উত্তরটা? জি জি মাছদারের ডেপুটি হয়ে, আলহামদুলিল্লাহ। 8 নম্বর হচ্ছে মাছদারের অনুরূপ শব্দ, ওই যে যেটা শুরুতে আমরা বলে আসলাম, মাছদারের অনুরূপ শব্দ, অর্থাৎ মাছদারের সাথে ভার্বের অর্থ এক হবে কিন্তু রুট এক হবে না, রুট এক হবে না। এই দেখেন, যেমন ইশতু হায়াতান সাঈদাতান, ইশতু আমি জীবন যাপন করেছি, ইশতু মানে জীবন যাপন, কেমন জীবন? হায়াতান সাঈদাতান, সুখী জীবন যাপন। তাহলে এখানে দেখেন হায়াতান, এটা মাছদার, এটা মাফুলুন মুতলাক, তাহলে এই হায়াতান এই মাছদারটা কি ইশতু এই ভার্বের একই রুট লেটার না ভিন্ন রুট লেটার? ভিন্ন ভিন্ন রুট লেটার, বাকি অর্থ এক নাকি ভিন্ন ভিন্ন? অর্থ এক, তাই না? অর্থটাও এই হায়াতুন অর্থ জীবন, আশা অর্থ জীবন, তাই না? তাহলে একই অর্থবোধক, সমার্থবোধক, কিন্তু রুট ভিন্ন। তাহলে সর্বশেষ হলো যে মাছদার একই অর্থবোধক হবে পূর্বের ক্রিয়া, বাকি তার রুট ভিন্ন হবে, সেটাও ক্রিয়া মাছদারের ডেপুট হিসেবে, অর্থাৎ এখানে হায়াতানটা ঈশাতান এর ডেপুটি হয়ে মাফুরুন মুতলাক, তাই না? এই যে ইস্তু, এটা মূল ভার্ব, মূল ভার্বের মাছদার ঈশাতান, তাহলে এই ঈশাতান মাছদারের ডেপুটি হয়ে এখানে হায়াতান এই মাছদারটা মাফুরুন মুতলাক। আলহামদুলিল্লাহ, এখানে মাসদারুল মাররা নামে আরেকটা কথা আসতেছে, এটা সামনে পড়ব, বাকি আমরা মাফুলুন মুতলাক আজকে পড়লাম। মূলত মাফুল মুতলাক হচ্ছে একটা মাসদার, যে মাসদারটা তার পূর্বের ক্রিয়ার ব্যবহৃত ক্রিয়ার রুট থেকে হবে অথবা ভিন্ন রুট থেকে হবে, তাই না? বাকি ব্যবহারগত ভাবে আমরা জানি মাফুল মুতলাকটা 4টা অর্থ দেয়। 1 নম্বর তাকিদ বোঝায়, 2 নম্বর সংখ্যা নির্দেশ করে, 3 নম্বর কাজের ধরনটা নির্ধারিত করে, 4 নম্বর ডেপুটি মাস্টার, হ্যাঁ ডেপুটি হিসাবে, ডেপুটি ক্রিয়ার মাস্টার, মাস্টারের ডেপুটি হিসাবে, মাস্টারের ডেপুটি কেন, অর্থের মধ্যে কি আসে? মানে সে মাসদারকে রিপ্রেজেন্ট করে। ক্রিয়ার বিকল্প হিসাবে আছে, ক্রিয়ার বিকল্প, এই যে আল মাসদারুন নাইবু লিল ফেলি, ওই যে ক্রিয়াটা উপজে থাকবে সেই ক্রিয়ার বিকল্প হিসাবে আসবে। তাহলে আবার বলেন, 1 নম্বর তাকিদ, 2 নম্বর আদাদ সংখ্যা, সংখ্যা 3 নম্বর কাজের ধরন, 4 নম্বর টাইপ, উজ্জ ক্রিয়ার ডেপুটি, উজ্জ ক্রিয়ার নায়েব হিসাবে আসবে। বিকল্প বা রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ, বা নায়েব, ডেপুটি। নায়েব বলেন তাহলে হবে। তারপর আমরা ডেপুটি মাসদার করলাম, ডেপুটি মাসদার 8 ধরনের হয়। এক হলো কুল্লুন বাদুন আইয়ুন, এই 3টা শব্দ। 2 নম্বর সংখ্যাটা তার মাসদারটা হবে তামিজ, 3 নম্বর হলো উজ্জ মাসদারের নাত, 4 নম্বর হলো ইসমুল মাসদার, 5 নম্বর হলো কগনেট মাসদার। কগনেট মাসদারের 2টা প্রকার, এক হলো ভিন্ন বাব হবে, একটা মুজারাদ আর একটা মাজিদ, আর একটা হলো দুইটাই মাজিদ থেকে হবে বাকি ভিন্ন বাব হবে, কগনেট মাসদার। এরপরে আমরা 6 নম্বর বললাম ইসমুল ইশারা, মাসদারের ডেপুটি হবে, 7 নম্বর দমিরটা মাসদারের ডেপুটি হবে, 8 নম্বর হলো ভিন্ন রুট লেটারের একই অর্থবোধক মাসদার মূল মাসদারের ডেপুটি হবে। এই হলো আমাদের এখানে মাসদার। তাহলে এখানে মাসদারুল মাররা বা মাসদারের বিভিন্ন অর্থ থাকে, তার একটা অংশ আগামী ক্লাসে পড়ে ইনশাআল্লাহ যে আমরা মূল হেমারে চলে যাব আজকের ক্লাসে। কারোর ডাউট আছে কিছু? একটা প্রশ্ন দিয়ে করব, জি প্লিজ। মুতলাক মাফুল মুতলাকের যে অবস্থান যে থাকে, ফিল ফাইলের, ফিল ফাইল মাফুলের পরে থাকে, কোনো কোনোভাবে কি মোকদ্দম হতে পারে?
খুব ভালো প্রশ্ন। এইটা মাফরুল মুতলাক এমনি তো হলো যে কি জানি বলে, রাজীব হলে মাকুব ফাইলের পরে হবে, আর মুতাদি হলে বাক্যের নর্মাল অর্ডারটা হলো ফেল ফাইল মাফরুন বিহি মুতাল্লিক ইত্যাদি এভাবে থাকবে, জি এবং মাফরুন মুতলাকটা শেষে থাকবে, জি এরকম নর্মাল অর্ডার। বাকি আমরা জানি এগুলো হলো ফিক্সড না, তাই না? মাফরুন মুতলাককে মুকদ্দাম করে ফেলা যায় যখন যেটাকে এমফাসাইজ দিতে চাই সেই এমফাসাইজ হিসেবে। ধরেন মাফরুন বিহিও আছে, মাফরুন মুতলাকও আছে, বাকি আপনি কোনটাতে বেশি জোর দিতে চাচ্ছেন? যদি মাফরুন মুতলাকটাকে ইয়া করতে চাই তখন বালাগার নিয়ম হিসেবে মুকদ্দাম করা যাবে। বালাগার না, নিয়ম আমি যদি বলি যে শুক্রান লাকা, এটা কি মুকদ্দম হলো, ধরা যায় মুকদ্দম হিসেবে? না, ভার্বই তো নাই এখানে, ভার্ব থাকলে তো সাকার আশকুরুকা শুক্রান লাকা এরকম হতো, বাকি শুক্রান আশকুরুকা, শুক্রান আশকুরুকা এরকম বলা যাবে না। যদি তাহলে আপনি, তো আর মুকদ্দম করা যাবে না। হ্যাঁ তাহলে তো মুকদ্দম হলো না, তাই না? বাকি হুম, বালাগার নিয়ম হিসেবে এটা হবে কি না, এটা তো প্রশ্নের উত্তর দিতে পারছি না স্যার, এটা আমি একটু চেক করবো। হ্যাঁ ইনশাল্লাহ। ওস্তাদ লিসানুল কোরআনে, ওস্তাদ হ্যাঁ লিসানুল কোরআনে বলতেছে যে ইউজুয়ালি ইট ইজ ইউজুয়ালি এটা শব্দের শেষে আসে। হ্যাঁ, এই সাধারণত শেষে আসে এই কথা বুঝলাম, বাকি আসতে পারবে না এটার নিশ্চয়তা দিছে? না, ওখানে বলছে ইউজুয়ালি শেষে আসে বাক্যের শেষ। হ্যাঁ সেটাই, এই জন্য একটু আমি নিশ্চিত হবো ইনশাল্লাহ ঘটনাটা আসতে পারে কিনা। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের 10 নম্বর বই শুরু হয়ে গেল ইনশাল্লাহ, আল্লাহ রহম করলে এর পরের ক্লাসে আমরা বাকি গ্রামারটা শেষ করে হেওয়া শুরু করবো। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম